Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. দৈনিক ব্যস্ততার কারণে অনেকদিন ভিডিও দেওয়া হয় নাই, বাট আপনাদের ভালোবাসার কারণে একটু টাইম পেলেই লাইভে চলে আসছি। তো বলতে পারবেন না ভালো সময় খারাপ সময় আমি ছিলাম না। যারা ছিলেন আছেন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট। আজকের ভিডিও রিয়্যাক্টস অ্যান্ড কমেন্টস রেকর্ড ভেঙে ফেলবেন। আশা করি আপনারা বেশিরভাগ মার্কেট এনজয় করছেন, যদি চ্যানেলের যাত্রা ফলো করে থাকেন। সবাই পারে নাই, বাট দ্যাট ইজ অল ওকে। অলওয়েজ মনে রাখবেন টু টেক প্রফিটস রিলিজিয়াসলি। যাদের কোনো পজিশনই নেই তাদের জন্য আজকের ভিডিওটা একটা জাম্প স্টার্ট ভিডিও হতে পারে। মনে রাখবেন উই আর গেটিং ওভার এক্সটেন্ডেড অ্যান্ড লেট ইন টু দ্য ইয়ার, সো রেঞ্জ অ্যান্ড কন্ডিশনস রেসপেক্ট করবেন। মেনটেইন না করলে বোকার মতন ধরে বসে থাকবেন না। যারা প্রফিট করছে তারা নেক্সট কী করবে প্ল্যান করছে, মার্কেটে মনোযোগ দিচ্ছে, দে আর এনজয়িং। আর যারা আসলেই বাটার্ড তারা এখনও মিস ডাইরেকশনে ব্যস্ত, এদেরকে দেখবেন দাদার ঘু নিয়ে লাড়াচাড়া করতেছে। সো বুল অর বিয়ার, হ্যাভ নো ফিয়ার, দ্য ম্যান উইথ দ্য প্ল্যান ইজ হিয়ার। বাট শুরু করার আগে ভিডিওটাকে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। বাট লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। অলরাইট, আজকের আইডিয়াটা মেইনলি সারাউন্ডিং এনভিডিয়া হবে। এনভিডিয়া অ্যান্ড এআই প্রজেক্ট নিয়ে কথা বলবো। এটা আপনাদের গত তিন চারটা লাইভ থেকে আমরা করে গেছি, বাট ফ্রিতে যেগুলো শেয়ার করা হয়নি এখন আপনাদের সাথেও সব কিছু শেয়ার করছি। তো ফার্স্টে আপনাদেরকে বলেছিলাম আর্নিংস সিজনে আর্নিংসকে খেয়াল করতে, লাস্ট টাইম উই গট দিস ডাম্প, এটা নিয়ে এখন আর কথা বলবো না। টার্গেট দিয়েছিলাম এরকম সময় 150 আসবে, কয়েক পয়সার জন্য আসেনি, 149.81 আসছে। সামনে আমাদের আছে হচ্ছে আর্নিংস, ঠিক আছে? আর্নিংসটা 20 তারিখে আসতেছে, আমি আপনাকে বলেছি এইটার সাথে লাস্ট আর্নিংসের কম্প্যারিজন করতে। আই ডু নট নো ইফ ইটস গোইং টু বি পজিটিভ অর নট। এখানে মাঝে মধ্যে পজিটিভ আসে, মাঝে মধ্যে লেস পজিটিভ আসে, নেগেটিভ এক্সপেকটেশনস করছি না। আই এম এক্সপেক্টিং দিস টু বি বুলিশ। হাউএভার, ইফ ইউ লুক ইন টু ইট, আমাদের যখন আর্নিংসটা আসে, ইউ সি উই গেট দিস কাইন্ড অফ এ কারেকশন, রাইট? দিস কাইন্ড অফ এ কারেকশন, দেন উই স্টার্ট পাম্পিং। আমরা কি করতে পারি সামনে কারেকশন আসতেছে? ইউ ক্যান হ্যাভ ইউর এন্ট্রি যদি এখান থেকে উড়াল দেয়, যাতে করে মিস আউট না করে থাকেন। অর ইউ ক্যান অলসো হ্যাভ আ সিম্পল প্ল্যান, যে সে এখানে এখন রেজিস্টেন্সে বাড়ি খাবে, বাড়ি খেয়ে এখানে আসবে, আপনাকে একটা এন্ট্রি দিয়ে তারপর সে আস্তে আস্তে বাড়তে থাকবে টুয়ার্ডস ফাইভ ওয়েভস, ঠিক আছে? তো এরকম সামথিং লাইক দিস, এইটাকে প্ল্যান করে, এইটার ভিত্তি করে আজকের ভিডিও আমরা দেখব। হাউএভার, মাথায় রাখবেন ইফ মাই আর্নিং রিপোর্ট কামস নেগেটিভ অ্যাজ এন ব্লাডি রেড অ্যান্ড ইট ইজ বাই সামহাউ হায়ার দেন লাস্ট আর্নিংস, তাহলে কিন্তু আমার এই সবগুলা থেকে বের হয়ে যেতে হবে। আচ্ছা, তো হ্যাভিং সেড দিস, লেটস মুভ ফরওয়ার্ড। এনভিডিয়ার এখন বিগেস্ট বায়ার হয়ে গেছে ইলন মাস্ক। ইলন মাস্কের এআই কোম্পানি দ্য এক্স এআই ইজ রেইজিং $6 billion টু বাই 100,000 এনভিডিয়া চিপস ফর মেমফিস ডাটা সেন্টার। তো ডু ইউ থিঙ্ক ইট ইজ বুলিশ অর বেয়ারিশ? যদিও এটা আমার পাস্টের এই কয়েকটা মান্থের ডাটা দিবে, বাট এনভিডিয়া ইজ স্টিল বুলিশ। আর এনভিডিয়া বুলিশ মানেই এআই এর জন্য ইটস বুলিশ। সো মুভিং ফরওয়ার্ড, আপনাকে ওয়ার্নিং দিয়ে দিলাম, এক্স এআই কিন্তু আমাদের সেম ইলন মাস্কের কোম্পানি না। হাউএভার, যারা নিউ টোকেন ফলো করেন আনলক, আপনাদের একটা ভিডিও দিয়েছি, সিমিলার রেঞ্জে ক্যাপিটুলেশনের পরে যে কনসোলিডেশনটা হচ্ছে, ইফ ইট ক্যান গো আপ, আমাকে এখানে ফার্স্ট অ্যাটাক করতে হবে অ্যারাউন্ড 32 cents অ্যান্ড গো ব্যাক আপ। আমি এটা ধারে কাছেও নাই, আই এম নট ইন্টারেস্টেড ইন এক্স এআই। বাট অনেকে মনে করবে যে আমি এখানে এক্স এআই দেখাইছি, দেখে এইটা দেখে এটা কি সেম কি না সেটা ক্ল্যারিফাই করে দিলাম। লেটস মুভ ফরওয়ার্ড। ভিডিও শুরু করার আগে একটা জিনিস দেখাতে হবে, আমাদের মার্কেট ক্যাপের ভিডিওতে বারবার বলে আসছিলাম যে ডু নট বি বেয়ারিশ টিল দিস হোয়াইট লাইন ইজ লস্ট। আমার এখানে 7 তারিখ ছিল উইকলি টাইম ফ্রেমে, এটা ডেইলি টাইম ফ্রেমে, যেহেতু 4 আওয়ারে দেখছি এটা 6 তারিখ দেখাচ্ছে। হাউএভার, আমি এক্সপেক্ট করতেছি উই ফর্ম সাম কাইন্ড অফ আ ডাবল টপ, লঙ্গার টাইম ফ্রেমে দেখবেন ডাবল টপ করি, আইদার এক্সটেনশন হবে অথবা 786 থেকে রিজেকশন খেয়ে এইটাতে রিটেস্ট করতে আসবে। At that point, if my support is held, 2.7, you start going back up again. So, এইটার জন্য প্রিপেয়ার থাকতে হবে। এইটা যদি আমরা বিটকয়েনের দিকে খেয়াল করতে চাই, সিমিলার জিনিস খেয়াল করতে পারবো। লেটস মুভ অন টু বিটকয়েন। বিটকয়েন আপনাদেরকে দেখায় আসছি, দিস ইজ দ্য রেঞ্জ। আমরা যতবার ব্রেকআউটটা করছি, উই রিটেস্টেড, ব্রেকআউট, উই রিটেস্টেড, ব্রোকেন আউট, নেভার রিটেস্টেড। আমি একটা রিটেস্ট চাচ্ছি অ্যারাউন্ড হিয়ার সামওয়্যার 85,000 অথবা দিস ট্রেন্ড লাইন অ্যারাউন্ড 81,000, এইটা আমি চাচ্ছি। ইট ক্যান গিভ আ উইক, যেহেতু আমি 90,000 এর কাছে আছি, ইট ক্যান আইদার ডু দিস। সো দ্যাট, এই জন্য বলছি যে কিছু দেখাবো যেটা সামনে,
একদম মিস আউট যাতে না হয়, ফোমো যাতে না থাকে, আপনাদেরকে প্রিপেয়ার করে দিচ্ছি। সো ইট ক্যান গো আপ, রিচ দ্য টার্গেট অফ 100,000 অ্যান্ড দেন কাম ব্যাক হিয়ার অ্যান্ড দেন স্টার্ট কনসলিডেটিং। বাট ইফ দ্য মার্কেট মেকার্স ওয়ান্ট টু সি যে এই লেভেলের সাপোর্টটা আমার কিরকম, আই উড ওয়ান্ট সাম কাইন্ড অফ আ ডাবল টপ অ্যান্ড দেন টেস্ট হিয়ার দেন রিজাম্পশন টু দি আপসাইড। ওকে, তো এইটার সময় আপনার মাথায় থাকতে হবে যে আমি যাতে এইটাতে কিনতে পারি। আর যদি দেখি এটা হারাই যাচ্ছে, তাহলে ইউ ক্যান এক্সপেক্ট 73,000 টু বি টেস্টেড এগেন। এটা মাথায় রাখবেন, দিস উইল অলসো ফর্ম সাম কাইন্ড অফ আ ডাবল বটম। মার্কেটে সবসময় টপস অ্যান্ড বটমস ধরা খুব সোজা হয়, একটু ফলো করেন। ফার্স্ট এটাকে ডাবল টপ করে নিচে আসবে অ্যান্ড দেন ইট উইল বি আ ডাবল বটম টেকিং আস আপ। এই লেভেলটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটা রিটেস্ট চাচ্ছি অ্যাটলিস্ট 85,000 আর নাহলে 81,000, ঠিক আছে, সামথিং লাইক দিস। সো আপনাদের জন্য একটা ভিডিও বানাই দিই, আমার পুরো ট্রেডিং ফুল কোর্স, দিস ইজ অ্যাবসোলুটলি ফ্রি, কারোর জন্য বুঝতে সোজা, কারোর জন্য কঠিন, আই ক্যানট হেল্প উইথ দ্যাট। বাট শেষের দিকে একটা ভিডিও আছে পাম্প অ্যান্ড ডাম্প সাইকেলস, এই ভিডিওটা দেখে আসবেন। সামনে যা কথা বলবো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মিলানোর জন্য। রিসেন্টলি আমাদের প্রিমিয়ামে অনেকে প্রশ্ন করছিল io.net, সেটা দিয়েই শুরু করি। সেখানে আমি বলছিলাম যে ফার্স্ট ইউ মেক দ্য হাই দেন ইউ মেক দ্য লোয়ার হাই, দিস ইজ আ লোয়ার হাই, ঠিক আছে। লোয়ার হাইয়ের পরে ইউ মেক দ্য ক্যাপিচুলেশন, অর্থাৎ মোটামুটি যারা ছিল তারা বের হয়ে যায়। এগুলো কিন্তু এয়ার ড্রপ টোকেন্সেও আপনি অনেক ম্যাচ করতে পারবেন, সেম জিনিস। এটা স্ক্রিনশট রাখেন, মোবাইল ওয়ালপেপার বানান, যেটা ইচ্ছা সেটা। দিস ক্যান বি কপিড অ্যান্ড পেস্টেড 100 times অ্যান্ড আই গ্যারেন্টি ইটস দ্য সেম। তো আফটার ইউ মেক দ্য ক্যাপিচুলেশন, যদি প্রজেক্টটা টিকে থাকতে হয়, এইখানে আপনি বায়ার আসা শুরু করবে অ্যান্ড কনসলিডেট করবে একটা রেঞ্জের ভিতরে। ওয়ান্স এই রেঞ্জটা থেকে সে একটা ফার্স্ট হায়ার হাই দেয়, তারপর যেই হায়ার লোটা দিবে, অর্থাৎ এটা থেকে উপরে, ইট ক্যান বি হিয়ার, ইট ক্যান বি হিয়ার, ইট ক্যান বি হিয়ার অলসো, অ্যাজ লং অ্যাজ ইটস এটার থেকে হায়ার, সেখান থেকে আপনার এন্ট্রিটা খুঁজতে হবে। এই এন্ট্রিটা হওয়ার পরে ইউ ক্যান ফাইন্ড আ 3-5 ওয়েভ এক্সপ্যানশন। 3 ওয়েভ এখানে শেষ, 5 ওয়েভ হলে আর উপরের দিকে যাবে, ঠিক আছে। তো দিস ইজ হাউ ইউ ডু ইট। এইটার ক্ষেত্রে খুব ক্লিয়ার ইনভ্যালিডেশন থাকে, যারা পজিশন করবেন স্পটে, ইটস ভেরি সিম্পল। আপনার এন্ট্রি হলে আপনার ইনভ্যালিডেশন থাকবে এই লেভেলটার নিচে, আপনার যে ক্যাপিচুলেশন সেটার নিচে, অ্যান্ড দেন আপনার ফার্স্ট থাকবে হচ্ছে এই টার্গেটটা যেখানে লোয়ার হাই হয়েছিল। ইউ ক্যান সেট সামথিং লাইক দিস। এখন আপনার DCA করে প্রফিট বাড়াতে হবে, যদি দেখেন যে আরও নিচে আসতেছে আপনি DCA করবেন। দ্যাট ইজ হাউ ইউ ডু ইট ইন স্পট। ওকে, তো এইটা দিয়ে একটা এক্সাম্পল দিলাম মোটামুটি। এখন যেহেতু আমরা এনভিডিয়া নিয়ে কথা বলছি, লেটস ফোকাস অন দ্য AI প্রজেক্টস। ফার্স্টে ওয়ান অফ মাই ফেভারেট আপনাদেরকে দেখাই দিয়েছিলাম ইঞ্জিন। ইঞ্জিনের ক্ষেত্রে বলছি দ্যাট মাই টার্গেট ইজ 125। হাউ ডিড আই গেট টু দ্যাট 125? আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে এই যে প্যারাবোলিক কার্ভটা আসে, প্যারাবোলিক কার্ভের হাই থেকে ব্রেকডাউন করলে আরেকবার রিটেস্ট করবে, এইবারে না উড়াল দিতে পারলে সে পড়ে যাবে ডাবল টপ। এক্স্যাক্টলি সেটা হয়েছে। বলছি যে 10-এ যদি পাই আমি আরও কিনবো। আমরা 14-16 থেকে অনেকে দেখছেন লাইভে আমরা ট্রেড করে 26 পর্যন্ত টার্গেট দিছি, টার্গেট রিচড, আওয়ার টার্গেট হ্যাজ বিন রিচড। না 125 কিভাবে আসে, দ্যাট ইজ মাই বুল সাইকেল ফাইনাল টার্গেট। ইফ উই ক্যান গো দেয়ার দ্যাট ইজ মাই টার্গেট অ্যারাউন্ড 122। অ্যাডজাস্ট করে নেবেন ফিউ ডলার্স, আমি এটাকে রাউন্ড রাখছি 125, হয়তো বা 125 না 120 যাবে, কিছু পাগল তখন চলে আসবে আবার যে না হয়নি, রাইট? ইটস আপ টু ইউ। যদি মনে করেন হয়নি হয়নি, আর যদি মনে করেন হয়েছে হয়েছে। সো বেসিক্যালি দিস ইজ সামথিং আই এম প্রেডিক্টিং। আমি বারবার বলে গেছি যে এটা থেকে যখন ব্রেকআউটটা আসবে আমাকে সে $31-32 সে আলটিমেটলি নিবে। সো ফার আমার কিন্তু অনেক প্রফিটসও নেওয়া হয়েছে, রাইট? আমি একবারে ধরে থাকি না, বাট আমি ছেড়েও দেই না। আমার মনে রাখতে হবে এই যে এটা সেখান থেকে যদি পড়ে যায়, অর্থাৎ যদি আমার $18 হারায়, তাহলে আবার $14 দিকে আসতে পারে। লাইভ ট্রেড করি, মাঝে মধ্যে অ্যালার্ট চলে আসে, তো এগুলোকে বন্ধ করতে হবে। লেটস ডিলিট দিস। অলরাইট, সো ইঞ্জিনের ক্ষেত্রে আপনার এখন টার্গেট কি হবে? ইফ ইউ ক্যান DCA যখন ড্রপটা আসবে, যেটা দেখায় আসলাম শুরুর দিকে, ফর দ্য টোটাল মার্কেট ক্যাপ, বিটকয়েন, এনভিডিয়া, তখন এই ডাম্পের সাথে আপনারা কিছু এন্ট্রি নেবেন। এন্ট্রিটা নিয়ে আপনার টার্গেট থাকবে DCA করবো 1-2 লেভেল, বাট আলটিমেট টার্গেট আবার $26-40 থাকবে। দ্যাট ইজ ইয়োর লোয়ার টাইম ফ্রেম টার্গেটস। অ্যান্ড ইফ দ্য বুল রান ইজ অ্যাকচুয়ালি স্টার্টিং 50 তো মিনিমাম, আর তারপরে তো 125 কীভাবে পাইছি সেটাও দেখায় আসছি। আচ্ছা, এখন যদি আপনি দেখতে চান যে এই কারেকশনটা কীভাবে দিয়েছে, আমি বলবো বারবার যে 0.5 ইজ মিনিমাম অ্যান্ড মাই ফেভারিট ইজ 618। এইভাবে যদি ড্র করেন,
দেখবেন 0.5 মিনিমাম, 618 কাটায় কাটায় সে দিয়ে গেছে 14.3। তো এগুলাকে ইউজ করতে শিখেন, এগুলোর টিউটোরিয়ালও কিন্তু আমার চ্যানেলে আছে। লেটস মুভ ফরওয়ার্ড টু দ্য নেক্সট ওয়ান, ওয়ান অফ মাই ফেভারিট, যেটা $1.50 কিনে $12 বেচছি সেটাও সামনে দেখাবো। বাট এইটা রিসেন্টলি RNDR থেকে রিনেম করে রেন্ডার করে ফেলে, RENDER। এইটাকেও আপনাদেরকে কিছু বলেছিলাম যখন এখানে ছিল যে আমাকে লালটাতে হিট করলে আমি কিছু প্রফিটস নিব, তারপর যদি দেখি সে লালটাকে সাপোর্ট বানাইছে ব্লুটাকে হোল্ড করতেছে, দিস ইজ সাইডওয়েজ রাইট, যদি দেখি যে আমার লালটাকে সাপোর্ট বানাইছে ব্লুটাকে হোল্ড করতেছে খেয়াল করেন, তাহলে আই উইল স্লোলি স্লোলি ব্রেক আউট অ্যান্ড ফিল দ্য টার্গেট এগেন। আর যদি দেখি ব্লুটাকে হারায় ফেলছে তাহলে আমি আবার নিচে আসব টু মাই কনসোলিডেশন রেঞ্জ রিঅ্যাকুমুলেশন ফেজ, তারপরে আবার উপরের দিকে যাব। এটা কিন্তু আমাদেরও ছিল, দ্য এম প্যাটার্ন টার্গেট দিয়েছিলাম $4, আরও নিচে চলে গেছিল। অলরাইট, এখন আসেন, ওয়াই ডু আই লাইক রেন্ডার সো মাচ। রেন্ডার আমার ভাল লাগে বিকজ রেন্ডার আপনাকে অ্যাকচুয়াল কম্পিটিশন যে পাওয়ারটা আছে ফর রেন্ডারিং দ্য সিনস, সেটা আপনি টোকেন হিসেবে আপনার GPU পাওয়ার রেন্ট করতে পারবেন, ইউটিলাইজ করতে পারবেন। তারপর দেখেন এই যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মধ্যে, তারপরে এটাকে দেখেন অ্যানিমেশন মোশন গ্রাফিক্স অ্যান্ড ভিজুয়াল এফেক্টস রেন্ডারিংয়ের ক্ষেত্রে আপনার যেই র পাওয়ারটা আছে রিসোর্সেস ইউটিলাইজেশন, এটা একটা ইউটিলিটি টোকেন বলা যায়, AI বেসড বলা যায়। দিস ইজ ওয়াই দিস ওয়াজ ওয়ান অফ মাই ফেভারিট। 1 টাকা থেকে 12 টাকা ইজ অলমোস্ট 12x আমরা ধরছি। অ্যান্ড এইবারের ক্ষেত্রে যেটা হচ্ছে সেইখানেও বলেছিলাম যে অ্যারাউন্ড এখান থেকে যদি পড়ে যেত বলছিলাম 3.5-এর দিকে আসবে, আর এখান থেকে বাউন্স করছে, আমার অ্যাভারেজ প্রাইস অ্যারাউন্ড 5, উই আর স্টিল ইন প্রফিটস। এটাকে ধরলে থাকলে আমি ছাড়বো না, যদি দেখি এটা ছেড়ে দিছে তাহলে আই উইল স্টার্ট থিঙ্কিং এগেন। সো দিস ইজ সামথিং দ্যাট ক্যান পাম্প টু 12 ওয়েন দ্য এনভিডিয়া আর্নিংস কাম। ওইটার সাথে সে একটা ডাম্প দিল, ওইটার সাথে একটা ডাম্প দিল, পাম্প করে এইভাবে এসে তারপরে এটা ধরবে। তো আপনার খুঁজতে হবে দ্যাট ওয়েদার উই ক্যান হোল্ড দিস কাইন্ড অফ রিজনস অ্যাজ সাপোর্ট, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবেন। এটা গেল রেন্ডার, লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান, ওয়ান অফ মাই ফেভারিট ওয়ান ইজ টাও। টাওটাকেও বলি ইউটিলিটি টোকেন, দেখছেন, ফর অ্যাক্সেসিং দের AI সার্ভিসেস, এদের স্টেকিং করা যায় টু সিকিউর দ্য নেটওয়ার্ক অ্যান্ড গভর্নেন্স টোকেন টু ভোট অন ইম্প্রুভমেন্ট প্রপোজালস। আচ্ছা বুঝছি, যদি চেঞ্জেস আসে তারা ভোটিং প্রসেসে কাজ করে। এখানে কিন্তু মাইনিং করা যায়, এটা GPU দিয়ে মাইনিং করা যায়, বাট এইটার ক্ষেত্রে আপনার মেশিন লার্নিং একটু জানা লাগবে, ML বলে, এটা একটু গুগল করে শিখে নেন। ইফ ইউ ক্যান মাইন দিস, এটা কিন্তু GPU যাদের কাছে পড়ে আছে এটা ইউটিলাইজ করে মাইনিং করতে পারবেন, কিনতে হবে না। দিস ওয়াজ আ ভেরি গুড প্রজেক্ট ফর আস, এটা নিয়ে আমরা প্রচুর এইসব লেভেলের সাপোর্ট ধরে প্রচুর প্রফিট করছি, এইসব জায়গায় সেল করছি। রিসেন্টলি এখান থেকেও কিন্তু বলছিলাম যে এই সাদা জোনে আসলে প্রফিট নিব। অ্যান্ড আমাকে যারা টাও বিলিভার বারবার জিজ্ঞেস করে আপনার কোথায় ফাইনাল টার্গেট, আমি বলছি দিস ইজ আ হিউজ বক্স, বাট আই টার্গেট সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার। এইসব জায়গায় যদি কোনো মতে দেখি যে ঢুকছে, আমি ধাপা ধাপ প্রচুর প্রচুর টাও বিক্রি করে বের হয়ে আসবো। তো দিস ইজ মাই টার্গেট, আমাকে যদি আরও একবার সুযোগ দেয় 405-এর দিকে আমি আবার কিনবো। যেহেতু এটা মাইনিং করা হচ্ছে সেখানে 3.2 মিলিয়ন ওয়ার্থ অফ সাপ্লাই ডেইলি অ্যাড করে, একটা সেলিং প্রেশার থাকে, সেলিং প্রেশারের সাথে যদি আমার বায়ার্সরা না ইন্টারেস্টেড হয় এটার ক্ষেত্রে, তাহলে কিন্তু আর একটা ক্যাপিচুলেশন আসতে পারে। এটাকে কিভাবে দেখবেন, ভেরি সিম্পল, উই আর স্টিল মেকিং আ লোয়ার হাই, আমার এইটার উপরে যেতে হবে খুব শিগগিরই। ওয়েন উই গো দিস সামথিং লাইক দিস, আমরা যখন নেক্সট হাইটা করব তখন জানি অ্যাটলিস্ট এরকম দিয়ে আসি, রাইট? এটাকে ভাঙতে হবে, উই হ্যাভ টু কিপ আ হায়ার লো অ্যান্ড মেক আ হায়ার হাই, তাহলে এই স্ট্রাকচার থেকে ব্রেক আউট করতে পারবো। অ্যাগেন দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট কয়েন্স ফর AI, আমি এক্সপেক্ট করতেছি দিস গোজ আপ। এই যে আমাদের যে সামনে ইভেন্ট আছে, সব কিছু ঘুরাই ফিরাই NVIDIA সাথে মিলাবেন, দে উইল ডিকটেট দিস মার্কেট ফর দ্য নেক্সট উইক। লেটস মুভ অন টু মাই নেক্সট ওয়ান, যেটা আপনাদেরকে বলছিলাম, বিকজ অফ ফিয়ার আই মিস নিয়ার বাট আই উইল মেক ইট মাই ডিয়ার। এইটা কল ছিল 31 জানুয়ারি, এখান থেকে উই প্লে 216%, এটার কাজ শেষ। এখন চলে আসেন এই নেক্সট সাইকেলে কি হচ্ছে। এখানে নিয়ার হচ্ছে একটা কালেকটিভ অ্যাজ এ কমিউনিটি রান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম, এটার বুস্টিংস দিচ্ছে 100,000 ট্রানজাকশন পার সেকেন্ড, নট ভেরি ইম্পর্টেন্ট। নিয়ার সার্ভস অ্যাজ এ কোর মিডিয়াম অফ এক্সচেঞ্জ and is distributed as rewards to validators in exchange for serving their network. So as long as there are people having their nodes and validate kortese to get the rewards, eta ekhono momentum ache, mane use case ache, etar use case thakle it can still go up, it is already going up. Amra apnaderke bolchilam je eta bhangle she upore jabe, ekbar bhenge di upore geche arekbar she upore dike jacche,
তো এই মুভটাকে যদি ধরতে চান, ইট ক্যান বি সামথিং লাইক দিস। এইটাকে নিয়ে আমি যদি এখানে বসাই দিই, আমার কাছে মনে হচ্ছে মুভটা প্রায় শেষ, মুভটা প্রায় শেষ। সো এখন যদি আমার উপরে যেতে হয় তাহলে উই হ্যাভ টু কাম ব্যাক, নট নেসেসারিলি কাম ব্যাক, আমাদের দেখতে হবে এই লেভেলটা, অর্থাৎ 0.5 যাতে না হারাই। তো নেক্সট টাইম ইফ ইউ সি ইট কামিং অ্যারাউন্ড হিয়ার অ্যান্ড গোয়িং সাইডওয়েজ, কিছু কিনবেন, দেন উই ক্যান এক্সপেক্ট অ্যানাদার মুভ আপ টু অ্যাট লিস্ট $8 কাছাকাছি। আর যদি দেখেন এটাকে হারাই ফেলতেছি, তখন আপনি ফলো করবেন হোয়াট ইজ দ্য ফান্ডামেন্টালস দ্যাটস মুভিং দ্য মার্কেট। এখন আমার সামনে বারবার বলছি দ্য এনভিডিয়া ইভেন্ট, এইটাতে যে কারেকশনটা আসবে সেখান থেকে উপরের দিকে যাবে। এখানে আপনি ফলো করবেন উই আর অলসো মেকিং আ পারফেক্ট ডাব্লিউ, দিস ইজ আ পারফেক্ট ডাব্লিউ প্যাটার্ন, ডাবল বটন যেটা বলি। তো দিস ক্যান স্ট্রেট গো আপ অর উই ক্যান কাম ব্যাক ডাউন, রিটেস্ট দিস লেভেল 4.5 অ্যান্ড গো হিয়ার। সো আলটিমেটলি আপনার যদি এখানে চিন্তা করতে হয়, আমি আপনাকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, সামথিং লাইক, এগুলো কিন্তু স্পটের জন্য আপনি এগুলাকে এই লেভেল পর্যন্ত ধরতে পারেন অ্যান্ড ইউ ক্যান টার্গেট দেয়ার। ইট ইজ মোর দেন থ্রি, ইট ইজ মোর দেন এনাফ রিস্ক টু রিওয়ার্ড স্পট। সো এই গেল আপনার নিয়ার, লেটস গো টু মুভ নেক্সট ওয়ান। নেক্সট ওয়ান ইজ পেট। আচ্ছা, পেটের ক্ষেত্রে কিন্তু আমরা বারবার বলছি যে আমরা সবগুলো ধরি নাই, আমরা আগের মুভগুলো ধরতে পারি নাই, দ্যাট ইজ ফাইন, বাট এইখান থেকে কিন্তু আমরা ধরছিলাম, রাইট? এইটা ধরছি, দিস ওয়াজ আ ভেরি গুড ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার্স, এখান থেকে ব্রেকআউট করে টার্গেট রিচড। তারপর চলে আসেন এই কর্নারে, রিসেন্টলি এখানেও বলা হয়েছে আমাদের প্রিমিয়ামে সামথিং লাইক দিস, দিস ইজ দ্য অ্যাকুমুলেশন জোন, এখান থেকে ধরতেছে উপরের দিকে যাচ্ছে। সিমিলার রেঞ্জ আপনারা দেখতে পাবেন, ফ্রি হ্যান্ডে আঁকতেছি, ইউ ক্যান ড্র ইট লাইক ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার্স অ্যান্ড ইউ ক্যান সে সামথিং লাইক দিস ইজ গোনা হ্যাপেন, রাইট? তাহলে দেখেন আমি আসলে কী আঁকতেছি, কী আঁকলাম, রাইট? এটাকে যদি দেখেন, আপনাদেরকে সবসময় ফলো করতে বলি, আমি দাদার দ আঁকছি, উইচ ইজ দিস, দ্য থ্রি ওয়েভ টু দি ডাউন সাইড অ্যান্ড দেন আই হ্যাভ ড্রন দ্য ফাইভ ওয়েভ টু দি আপ সাইড, রাইট? সামথিং লাইক দিস ক্যান প্লে আউট। এটা ফলো করেন, আমরা অলরেডি বি ফেজ থেকে সি ফেজের দিকে যাচ্ছি, আমাকে এই লেভেলটা 1.6 to 1.75 থেকে ভেঙে বের হতে হবে। সো এইটাকে ভাঙতে পারলেই আমরা একটা ভালো পাম্প আশা করতে পারি। ইউ ক্যান মার্ক দিস লেভেলস ফর ইউ, এই লেভেলটাতে একটা রেজিস্টেন্স আছে, এটাকে কভার করলে আমরা উপরের দিকে চলে যাচ্ছি। তো দিস ইজ হোয়াট আই এম প্লেইং রাইট নাও অ্যাজ ওয়েল, এটা আমাদের প্রিমিয়ামে দেওয়া আছে, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড এইটাকে আমার এত বেশি ভালো লাগে না, বিকজ লুক হোয়াট ইটস ডুইং, অ্যাকশনেবল প্রেডিকশনস এটা এআই মডেলগুলো করে, এনেবলস দ্য কনস্ট্রাকশন অফ রোবাস্ট কোলাবোরেটিভ মডেলস, তো মডেল বিল্ডিংয়ে কাজ করে, এফিসিয়েন্সি বাড়ায় দেয়, স্ট্রিমলাইন প্রসেসেস ইজি করে দিচ্ছে। তো এইটার ক্ষেত্রে আমার এমন কোনো ভালো টোকেন মনে হয় না, বাট হাইপ থাকলে, এআইতে বুম আসলে, অর্থাৎ এআইতে যদি টাকা ঢুকে তাহলে অবশ্যই এটা বাউন্স করবে। ইউ লুক অ্যাট ইট, দিস ওয়াজ ভেরি বুলিশ, আমরা এটা থেকে ব্রেকআউট করছি, রিটেস্টিং, হোল্ডিং এট অ্যাবাভ, উই ক্যান স্টিল গো আপ, দিস ইজ ভেরি বুলিশ। যতক্ষণ না আমার হোয়াইট রেঞ্জটা হারাচ্ছি, আপনার বেয়ারিশ হওয়ার কোনো কারণ নাই। তো হ্যাভিং সেড দিস, এক্সটেন্ড দিস লাইন, এটাকে মেনটেন করেন, এই লাইনের নিচে এসএল রাখেন, দিস ইজ আ ভেরি গুড পজিশন ইন মাই ওপিনিয়ন। আর অন্যরা যারা দেখতে যাচ্ছেন, এভাবে না দেখলে এভাবে দেখতে পাবেন, কাপ এন্ড হ্যান্ডেল, ব্রেক আউট, রিচ দ্য টার্গেট, ভেরি সিম্পল, ওকে, অলরাইট। তো এই গেল আপনার পেট, লেটস গো টু দ্য নেক্সট ওয়ান, ইটস কল্ড GRT, দিস ইজ আ কয়েন উইচ ইজ অপটিমাইজ সার্চ ইঞ্জিন ফর অর্গানাইজার অ্যান্ড অ্যান অর্গানাইজার ফর ডেভস, এটা আমার কাছে ভালো লাগে না, ভেরি সিমিলার জিনিস আপনাদেরকে দেখাইছি অনেক জায়গায়, দিস ইজ সামথিং লাইক দিস, ব্রেকআউট করলে ভালো একটা পাম্প দেয়, সামথিং লাইক দিস ইজ হ্যাপেনিং, নেক্সট সাইকেল ব্রেকআউট করতেছে, ইফ ইট ক্যান হোল্ড দ্য ইয়েলো লাইন 117% পাম্প সে দিবে। সো আপনারা এখানে আরও যে দেখতে পাবেন, বারবার যেটা বলছি না, এই যে কাপ অ্যান্ড হ্যান্ডেল বলেন আর ডাব্লিউ বলেন, ঠিক আছে, সামথিং লাইক দিস, দ্যাটস হোয়াট দে ডুইং, এটাকে সে ধরে রাখতে পারলে দিস ইজ কনফার্ম। এখন আপনাকে যদি বারবার বলছি এনভিডিয়ার ডাম্পের সাথে মিলাবেন, আর ফুলিশ হবেন না বলতে কি বুঝাচ্ছি, এই যে এগুলাকে ইগনোর করবেন না। তো এইটাকে যদি দেখতে পাচ্ছি যে সামথিং লাইক দিস ইজ রেজিস্টেন্স, এখানে যদি সে আরেকবার বাড়ি খায় তাহলে বুঝবেন যে এখান থেকে তার রেজিস্টেন্স, ভালো সেলার্স লেভেল আছে। তো কী করতে হবে, একটা ফ্র্যাক্টাল বসায় দেন এখানে, সিম্পল, আপনার মাথায় রাখতে হবে আমি মনিটর করব এখানে আসলে প্রাইস কী করে, ইট ক্যান কাম ব্যাক ডাউন এগেন, এই যে ডাবল টপের মতো, ইট ক্যান কাম ব্যাক এগেন, অ্যাজ লং অ্যাজ ইটস অ্যাবাভ দ্য ইয়েলো ইউ ক্যান গো আপ এগেন। আপনারা যারা এন্ট্রি নেন নাই,
you can enter around here again. Something like that, খেয়াল রাখতে হবে। অলরাইট, নেক্সট চলে আসি থিটা নিয়ে। এটা নিয়ে অনেকবার কথা বলছি, অনেকবার খেলছি, ভালো ভালো প্রফিট ছিল। দ্য অ্যাডাম অ্যান্ড ইভ ব্রেকিং আউট, দেন দ্য ডাব্লিউ প্যাটার্ন ব্রেকিং আউট, দেন দ্য নেক্সট সাইকেল, লাস্টের দিকে চলে আসি। অ্যাগেন এটার ক্ষেত্রে দুইটা জিনিস আছে, এটা ফলো করবেন। এটার একটা থিটা আছে আর একটা আছে টি ফুয়েল নামে একটা টোকেন থাকবে, রাইট? এটাকেও ফলো করবেন। যখন টি ফুয়েলটা পাম্প করবে তখন বুঝবেন থেটা অটোমেটিক পাম্প করবে, আর যদি দেখেন যে থেটা পাম্প করতেছে তাহলে কিন্তু টি ফুয়েলটাও পাম্প করবে। ভেরি সিম্পল। এটা আমার কাছে দেখেন ডিসেন্ট্রালাইজ স্ট্রিমিং সার্ভিসেস। এখন এটা যদি লিগালি ইউজ করে তাহলে খুব ভালো হতে পারে, আর যদি পিয়ার টু পিয়ার যেরকম যিনি বলে টোরেন্টসের মতো কিছু হয়ে থাকে তাহলে কিন্তু দিস উইল বি ভেরি ব্যাড। এটাকে আমেরিকা শাট ডাউন করে দিবে সুনার অর লেটার। এগুলো একটু খেয়াল করে দেখবেন, স্ট্রিমিং, লাইভ স্পোর্ট, ব্রডকাস্ট, এডুকেশন, ব্লা ব্লা ব্লা, তো অনেক কিছুই তারা লেখে। আলটিমেটলি একটু ফোকাস করবেন, উই আর ব্রেকিং আউট, উই আর স্ট্রাগলিং অ্যাট দিস লেভেল, এই লেভেলটা, বাট এইটাতে যদি হোল্ড করতে পারি টার্গেট ইজ $2, মিনিমাম $2 যদি এখান থেকে উঠতে পারি, ঠিক আছে? তো লেভেল হচ্ছে আপনার মার্ক করা 1.3, অ্যান্ড আপনি এটাকে ওই যে সেলটা আসলে দেখবেন যে এরকম 1.2 তে একটা এন্ট্রি পাচ্ছেন, তারপর উল্টা দিবে। এগুলো একটু ফলো করবেন। আমি কিন্তু মোটামুটি সব এআই কয়েন্স কভার করে দিচ্ছি। অলরাইট, নেক্সট চলে আসি রোজে। রোজ নিয়ে আমাদের কল ছিল হচ্ছে অ্যারাউন্ড জানুয়ারির দিকে, রাইট? জানুয়ারির দিকে আমরা এই ট্রেডটা করি, ভালোই পাম্প পাই কিন্তু, রাইট? মনে আছে বারবার বলে আসছি, মার্চের দিকে আমরা টেক প্রফিটস করি আর অনেকে হোল্ড করে, যেখান থেকে আরেকটা ডাম্প আসবে তারপর আবার উড়াল দিবে। মার্কেটে কি হয়েছে দেখতে পাচ্ছেন, উই আর নট হিয়ার টু টক অ্যাবাউট দিস, লেটস মুভ ফরওয়ার্ড। সিমিলার জিনিস যেটা অন্য জায়গায় দেখা আসছি এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, রাইট? কি সাম কাইন্ড অফ আ ডাবল বটম, সাম কাইন্ড অফ আ কাপ অ্যান্ড হ্যান্ডেল, আলটিমেট টার্গেট টু দি আপসাইড। কি করতে হবে, এই হলুদ লাইনটাকে সাপোর্ট বানাতে হবে। কিভাবে আপনারা এন্ট্রি নেবেন, যদি বলেন আপনারা একটা লং পজিশন নেন, নট লং পজিশন মানে উপরের দিকে স্পটে এরকম একটা সেট আপ রাখতে পারেন, সামথিং লাইক দিস ইউ ক্যান হ্যাভ আ সেট আপ। যদি সে নিচের দিকে আসে তাহলে আপনি আবার ডিসিএ করবেন, আর যদি দেখেন যে না এই লেভেলটা হারাই গেছে তাহলে কিন্তু সেল আউট করে বের হয়ে আসতে হবে। দিস ইজ নট ওয়ান অফ মাই ফেভারেট এআই কয়েন্স, বাট সবাই এটাকে পছন্দ করেন, ইটস বিল্ট অন দ্য কসমোস নেটওয়ার্ক। আপনাদের যদি ইচ্ছা করে ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট দিস। এটার প্যাটার্নটা খুবই ক্লিন, প্যাটার্নটা যেহেতু ক্লিন এই জন্য শেয়ার করেছি। আপনারা এইটাও দেখতে পাবেন এটার ক্ষেত্রে, সামথিং লাইক দিস, রাইট? এটা এইভাবে না এইভাবে আঁকেন, দেখবেন যে এইভাবে করতেছে। অ্যাজ লং অ্যাজ ইট ক্যান বাউন্স অফ দিস সাপোর্ট তাহলে কিন্তু আপনার এই টার্গেটটা সে দিবে টু ডট টুমরো। তো রোজকেও একটু চোখে রাখতে পারেন এই সামনের এনভিডিয়া ইভেন্টের সাথে, অ্যান্ড এন্ড অফ দ্য ইয়ার কী করে। অলরাইট, এখন চলে আসবো কিছু পাগলা কয়েন নিয়ে কথা বলতে। লেটস টক অ্যাবাউট কাই। কাই ইজ আ কয়েন যেটা আমার অনেক আগে থেকে খুব পছন্দ ছিল, বাট ইট হ্যাজ কমপ্লিটলি ডাইড বলা যায়। কমপ্লিটলি ডাইডের পরেও এ হুটহাট করে না একটা পাম্প দিয়ে দেয়। এই পাম্পটা ফলো করতে হবে আপনাদের। পাম্পটা যখন দেয় সে একটা পাগলের মতো পাম্প দেয়, এটা অলমোস্ট ক্যাপিচুলেশনে। এখানে আপনার রিস্ক খুবই কম। এগুলো হচ্ছে লাইফ ট্রেড করবেন, একটার এন্ট্রি যদি নেন, ফর এক্সাম্পল এখানে নিলেন, একদম লাইফ ট্রেড এখানে নিলেন, এই দেখছেন পচা কয়েন দেখে কী দিছে। লাইভ এন্ট্রি যদি এভাবে নেন একদম টাইট এসএল রাখবেন। লেট মি রিসেট দ্য চার্ট, একদম রিসেট করে দিলাম, দিস ইজ টু বিগ, বাট ইউ গেট দ্য আইডিয়া, রাইট? আপনার পজিশনটা যদি এরকম হয় আপনি এসএলটা এখানে রাখবেন, অ্যান্ড আপনার প্রফিট দেখবেন একটা পাগলের মতো পাম দিয়ে চলে আসবে, রাইট? এরকম যদি ম্যানেজ করতে পারেন দিস ক্যান বি এ গুড কয়েন। বাট অন্যগুলো যেগুলো দেখাইছি সেগুলোতে যদি $100 করে ঢালেন বা $50 করে ঢালেন, এটাতে ঢালবেন $10, ঠিক আছে? ক্লিয়ার করে বললাম $10। এইটার পাম্পগুলো আপনারা দেখেন এরকম পাগলা করে, এই জন্য বলছি একটুখানি মাথায় রাখেন। আর একটা জিনিস, এটা যখন হোয়াইট পেপারটা পড়ছিলাম মানে ভাই এত সুন্দর একটা প্রজেক্ট, বুঝাই পারবো না এত সুন্দর একটা প্রজেক্ট কীভাবে এরকম হলো আসলে বলা যায় না। দিস ইজ ওয়াই ক্রিপ্টো হচ্ছে যেখানে হাইপ আছে, যেখানে ট্রেন্ড আছে, যেখানে মানুষ ইনভেস্ট করতেছে টাকা ঢুকাচ্ছে, সেগুলোই আলটিমেটলি ভালো করে। সব ভালো কয়েনও ভালো করে না। লাস্টে বলবো এদের যেই নুয়েন ভাই আছে, এই নুয়েন ভাই গুগলের কিন্তু কাজ করেছে, টেকনিক্যাল ডিরেক্টর, সিসকোতে কাজ করছে, অ্যাপেলে কাজ করছে, এর ব্যাপারে রিসার্চ করা হয়ে গেছে। এটা কি আসলেও কো ফাউন্ডার কি না বা সিটিও বলতেছে, তো এগুলোকে একটুখানি দেখবেন। ইফ দে আর অ্যাকচুয়ালি ইনভলভড ইন দিস তাহলে কিন্তু আই এক্সপেক্ট যে আফটার দিস ক্যাপিটুলেশন একটু উপরের দিকে যেতে পারে। লাস্ট কয়েন একটা আছে কর্গি এআই, দিস ইজ ভেরি সিমিলার
ভেরি সিমিলার, এটার কোনো ইউজ কেস কিছুই আমি বুঝি না। এই যে উইকস দেয়, এখন সে আবার উইক দিয়ে দিছে। যদি দেখেন আপনাকে একটা বাজে উইক দেয় ডাউন সাইড, কিছু কিনবেন, আবার এসএলটা রাখবেন। এইভাবে আপনাকে আবারও দেখাই দিচ্ছি, আজকে কিন্তু জাস্ট সেট আপের পর সেট আপ দিয়ে যাচ্ছি, রাইট? এই দেখছেন বিচ্ছিরি কয়েনগুলোতে এগুলো থাকে। লেটমি রিসেট দিস। এই যে, তো এখন যদি আপনারা এন্ট্রি নেন, এন্ট্রিটা নেবেন হচ্ছে এটার নিচে এসএল রাখতে হবে। এন্ট্রি নিতে হলে আমি এরকম লেভেল এন্ট্রি নিব, তার আগে না, তার আগে আম নট ইন্টারেস্টেড। এটাকে একটা প্রপার ম্যানেজমেন্ট বলে। এখন আপনারা চিন্তা করবেন, এগুলো কিন্তু সব বারবার বলতেছি স্পটের ক্ষেত্রে, লেভারেজ করে মারা খাবেন এইসব জায়গায়, এইসব রেঞ্জিংয়ের ক্ষেত্রে। অ্যান্ড দিস ইজ ভেরি স্পেকুলেটিভ বেসড অন হোয়াট দ্য এনভিডিয়া আর্নিংস রিপোর্ট, রাইট? এটার আর্নিং রিপোর্ট কী আসে সেটার উপরে ডিপেন্ড করবে, তো মাথায় রাখতে হবে। যারা এতক্ষণ ছিলেন, আপনাদের সাথে কয়েকটা বোনাস শেয়ার করি। বোনাসের মধ্যে একটা আরকাম, আরকাম কিন্তু আমার অলরেডি প্রফিট মোটামুটি নেওয়া শেষ, ইট হ্যাজ ব্রোকেন আউট। আপনারা যদি দেখতে চান টার্গেট রিচ করছে কিনা, ইউ ক্যান টেক দিস অর ইউ ক্যান টেক দিস, লেটস টেক দ্য বিগার ওয়ান। এটা যদি নেই, আমি যদি দেখতে চাই তার ব্রেকআউট থেকে তার টার্গেট দিছে কিনা, মোটামুটি সে দিয়ে দিছে। অ্যাট দিস পয়েন্ট আর থ্রি ওয়েভ কারেকশন ইজ এক্সপেক্টেড, বাট এটা কিন্তু ভালো একটা কয়েন। আমি এক্সপেক্ট করছিলাম যে এরকম একটা ব্রেকআউট দিবে, সে দিয়ে দিছে। নাও মাই নেক্সট টার্গেট ইজ ইফ আই সি এট হোল্ডিং সাপোর্ট, আমি যদি দেখি আবার সে এরকম রেঞ্জে বা এরকম রেঞ্জে সে একটা সাপোর্ট দেয় রিটেস্টে এসে, আমি আবার চিন্তা করবো বা আপনাদেরকে সাজেস্ট করতে পারবো স্মলভাবে, স্মলভাবে একটা পজিশন নিতে, যে সেট আপ করবেন এইভাবে, খুবই সুন্দর হবে সেট আপটা। অ্যান্ড দেন টার্গেটিং টু দি আপসাইড অ্যারাউন্ড হিয়ার এগেন, লেট ইট প্লে আউট, লেট ইট প্লে আউট। এই যে কারেকশনটা আসতেছে, এখানে আমরা ধরার কোনো চিন্তা নাই, এই যে এরকম করবে আবার, এরকম করবে আবার, এরকম করবে আবার, রাইট? তারপরে আমরা চিন্তা করবো ওটার দিকে। আর এই লেভেলগুলো আপনাদেরকে তো শিখাই আসছি, ফিবোনাচি টুল ইউজ করেন, ফ্রম হিয়ার টু দেয়ার ইয়ার 0.5 মিনিমাম দিয়ে গেছে, বাট অ্যাট লিস্ট 1.7618 ইজ এক্সপেক্টেড ফ্রম দিস। ওকে, তো মোটামুটি এগুলো কভার করা হয়ে গেল। লাস্টে আর দুইটা কয়েন দেখাবো শুধু, যে নেক্সট ওয়ান ইজ ওয়ান অফ মাই ফেভারিটস, জুপ। জুপ নিয়ে কিন্তু আমরা ইনভার্সের শোল্ডার্স দেখে ট্রেড করছি, জুপ শুরু থেকে আমরা ধরতেছি, প্রফিটস করছি। মানে দেখেন, দিস ওয়াজ অ্যারাউন্ড 310%, ফাটাফাটি ট্রেড ছিল। এটা আমার টুইটারে শেয়ার করা হচ্ছে, এইটাও পরে শেয়ার করেছিলাম, বাইং অর্ডার ইনক্রিজিং, এই ট্রেডটা ধরি, এইটাও আমরা ধরি। তারপরে লাস্টে আসেন এখানে, এইখানে যেহেতু দেখতেছি আমার এই টার্গেট দেওয়া হয়ে গেছে, এখন যদি বলেন যে এই টার্গেটটা কোথায় যাচ্ছে, আই থিঙ্ক ইটস ডান, আই থিঙ্ক এই ডাব্লিউ যে টার্গেটটা, এটা ডান। আচ্ছা, তারপর এটাকে আরেকবার যেতে পারে, উই উইল অ্যানালাইজ দিস অ্যাজ ওয়েল। লেটস টেক দিস মুভ ফ্রম হিয়ার টু দেয়ার অ্যান্ড দেন পুট ইট আপ হিয়ার। আমার মনে হচ্ছে এই মুভটা দেওয়া শেষ। দেখছেন এই যে ডাব্লিউ ব্রেকআউট, ডাব্লিউ ব্রেকআউটের মুভ দেওয়া শেষ। তারপরও অনেকে বলবে যেটা আরেকটা দিবে, ইয়েস ইট ক্যান, এখানে বসায় দেন। বসায় দেওয়ার পরে যদি দেখেন যে সাম কাইন্ড অফ আ চ্যানেল, আমি ফ্রি হ্যান্ড আঁকতেছি, ইউ ক্যান সি সাম কাইন্ড অফ আ চ্যানেল, এই চ্যানেলটাকে সে সুন্দর রেসপেক্ট করতেছে, ব্রেকআউট দিলে সে কিন্তু সুন্দর করে 1.38 দিকে চলে যেতে পারে। দ্যাট উড বি ভেরি বুলিশ। আমার কিছু ধরা আছে, আমি নতুন করে কিছু কিনবো না, বাট বারবার বলেছি জুপ ইজ আ ভেরি গুড কয়েন, চ্যানেল ঘেটে আসবেন। সে শুরু থেকে আমরা জুপ নিয়ে বলিশ। ওকে, এখন আসতেছি লাস্ট কয়েন, আধা ঘন্টা হয়ে গেছে ভিডিও প্রায়ের। তো লাস্ট কয়েন ইজ DYDX, অ্যাগেন দিস ইজ ফর স্পট। আই থিঙ্ক দিস ইজ সাম কাইন্ড অফ আ ক্যাপিচুলেশন ইভেন্ট হ্যাপেনিং, কনসোলিডেট ভালোভাবে করতেছে ইন দ্য রেঞ্জিং মার্কেট। আফটার দিস ব্রেকস আউট অফ দিস রেঞ্জ, আই এক্সপেক্ট 2.3। এটা কিন্তু আমাদের প্রিমিয়াম অলরেডি শেয়ার করে দিয়েছি, এটা জাস্ট আপনাদেরকে একটুখানি শেয়ার করলাম। আপনাদের DCA লাগতে পারে অ্যারাউন্ড দ্য ইয়েলো লাইন অ্যাগেন, বাট আলটিমেটলি 2.3 ইজ মাই টার্গেট ইফ দ্য মার্কেট কন্টিনিউস, ইফ দ্য মার্কেট কন্টিনিউস। অ্যাগেন সব কিছু মনে রাখবেন যেটা বলে আসলাম, আপনার টোটাল মার্কেট ক্যাপের এই কারেকশনটা আসলে আপনি আশা করবেন, এক্সপেক্ট করবেন যেখানে এন্ট্রিটা নিব, আর নাহলে এখানে যদি 20% এন্ট্রি নেন, এখানে আসলে আবার 50% পজিশন নেবেন। এর থেকে আর ভালো করে প্ল্যান করে দেওয়া সম্ভব না। বিটকয়েনের ক্ষেত্রে বলেছি, এখন যদি আপনি 20% নেন, নট অন বিটকয়েন যেগুলো দেখালাম, তাহলে আবার যদি 81,000 বা 85 আসে, তখন আপনি DCA করবেন। এইভাবে যদি বিটকয়েন পড়ে, অল কয়েন তারও পড়বে, এভাবে মিলাই নেবেন। তো দ্যাট ইজ ইট, উই লুক ফরওয়ার্ড টু দ্য আর্নিংস অফ এনভিডিয়া অ্যান্ড দ্যাট উইল ডিকটেট দ্য মার্কেট, সামথিং লাইক দিস, দ্যাট ইজ মাই প্রেডিকশন। দেখা যাক কী হয়। সবাই ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সাপোর্ট করে যাবেন, তাহলে আরও ভালো ভালো কন্টেন্ট অ্যান্ড আরও সুন্দর সুন্দর টোকেন নিয়ে নেক্সট ভিডিওতে আসবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, ক্রিপ্টো দাদা আউট, আসসালামু আলাইকুম।